যোগফল নির্ণয় কর। দেখ প্রথম কোশ্চিনটি হচ্ছে তোমার ওয়ান বাই টু যুক্তক থ্রি বাই টু এম হল দেখ ওয়ান বাই টু থ্রি বাই টু এলা হচ্ছে কোণ না ভগ্ন সংখ্যা, এটা গোটে ভগ্ন সংখ্যা এবং থ্রি বাই টু হচ্ছে গোটে ভগ্ন সংখ্যা, কিন্তু তা সহ আমার গুণন হয়েছে কেতে এম, এম রহলা গোটে অজ্ঞাত রাশি যেটাকে আমি চল রাশি বলে কৌছে। তাহলে এটা করতে আমি সমাধান করা, প্রথমে কম করা না লেখা কেতে ওয়ান বাই টু যুক্ত কেতে না দেখ থ্রি বাই টু, তাহলে থ্রি বাই টু কু আমি লেখিপার কেতে না ওয়ান বাই টু গুণন থ্রি এম, থ্রি এম কারণ থ্রি বাই টু অর্থ যাহা ওয়ান বাই টু গুণন থ্রি সেইয়া হল, তাহলে এটা লেখলে আমি থ্রি এম। তাহলে বর্তমান দেখ উভয় সংখ্যার তোমার সবু মানে কমন কি অছি সাধারণ কি অছি, তাহলে কমন হচ্ছে ওয়ান বাই টু, এটি হল ওয়ান বাই টু। তাহলে আমি কম করা না উভয় সংখ্যার ওয়ান বাই টু আমি কম নেবা না কমন নিয়ে যা হল, এটি ওয়ান বাই টু লা, তাহলে বর্তমান সবু দিক নিয়ে গেল, তাহলে আর মূল্য কেতে রা, আর মূল্য রা এক রা। সেইভাবে ভাবে এটি ওয়ান বাই টু গুণন থ্রি এম লা, ওয়ান বাই টু চালিগাল আগে রা না থ্রি এম রা। ওকে তাহলে তোমার উত্তর আসলে কেতে না ওয়ান বাই টু হোল ইন্টু ওয়ান প্লস থ্রি এম হল। তো সেইভাবে ভাবে তা পরবর্তী কোশ্চিনটা তুমি নিজে সমাধান কর, আর মূল্যটা বাহার করি এই বক্স মধ্যে লেখ। দেখ আমি কোশ্চিন কম দিয়েছি, কোশ্চিন হল সেভেন বাই নাইন গুণন এক্স, তাহলে মু এটা কম লেখিপারি, লেখিপারি ওয়ান বাই নাইন গুণন কেতে গুণন সেভেন এক্স। সেইভাবে ভাবে তাপর সংখ্যাটি কেতে অছি টোয়েন্টি বাই নাইন গুণন ওয়াই, তাহলে এটা লেখিপারি কেতে না ওয়ান বাই নাইন গুণন কেতে না টোয়েন্টি ওয়াই। ওকে তাহলে দেখ বর্তমান আমি এটা বাহার করেদেলে, দেখ উভয় সংখ্যার বর্তমান সবু কমন বা সাধারণ কি এটা রা তোমার কেতে ওয়ান বাই নাইন, এটা রা ওয়ান বাই নাইন, তার মানে কোণ দুইটা এক সাধারণ। তাহলে যদি আমি ওয়ান বাই নাইনটা উভয় সংখ্যার কমন নিয়ে যা, তাহলে বর্তমান কোণ রয়েছে দেখ এটি রয়েছে কেতে ওয়ান বাই নাইন চালিগাল পরে কি রয়েছে এটি, এটি রয়েছে সেভেন বাই সরি সেভেন ইন্টু এক্স বা সেভেন এক্স রা। ওকে সেইভাবে ভাবে এটু ওয়ান বাই নাইন চালিগাল কি রা টোয়েন্টি ওয়াই রা দেখতে টোয়েন্টি ওয়াই হল। তাহলে বর্তমান এইটা হচ্ছে তোমার উত্তর।